ভারত মহাসাগরে চীনা কার্যকলাপ নিয়ে উদ্বেগের কারণে ভারতীয় প্রতিরক্ষা দফতর তাদের নৌবাহিনীর উপর বেশি গুরুত্ব দিচ্ছে। নৌবাহিনীর অস্ত্রের জন্য ৫৬০ বিলিয়ন রুপি বরাদ্দের কথা জানানো হয়েছে। নৌবাহিনীর জন্য অনুমোদিত অস্ত্রের তালিকায় ২০০টি অতিরিক্ত ব্রহ্মস ক্ষেপণাস্ত্র, ৫০টি ইউটিলিটি হেলিকপ্টার এবং ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া ডিজেল সামুদ্রিক ইঞ্জিন তৈরির অনুমোদন দিয়েছে কাউন্সিল, যা ভারতের জন্য প্রথম হবে।